পাপা ঘুম ভেঙেছে, কেমন আছো তোমরা? কি সবাই ভালো? তো ভালো তো থাকতেই হবে। আর আমার সোনা বাবাটাও ভালো আছে, আমিও ভালো আছি। তাকিয়ে আছো কেমন করে দেখো, দেখি রানী লালুটা বিছানার মধ্যে কেমন করে আসলো রে? বাবা লালু নিয়ে শুয়েছিলে তুমি? বাবা সোমু দাদা চলে গেছে জানো, সোমু দাদা চলে গেছে। তুমি এত কালকে সোমু দাদাকে মেরেছো, সোমু দাদা চলে গেছে, বলেছে তোমার সাথে আর খেলা করবে না। মন খারাপ হয়ে গেছে, সোমু দাদা চলে গেছে। আমার বোনের ছেলেটা এসেছিল তো, ওরা আজকে সকালে চলে গেল, ভীষণ সকালে গেছে, খুব সকাল, তখন প্রচণ্ড কুয়াশা, তো স্কুল টুল আছে, টিউশন আছে, সেই জন্য চলে গেল। তো আমার ছেলে একটু খেলার সাথী পেয়েছিল, তো এখন তো চলে গেছে, ঘুম থেকে উঠে দেখছে, দেখছে ওরা সকাল সকাল বেরিয়ে গেছে, এবার ওকে দেখতে পাচ্ছে না। আমি বলেছি এবার টেনশনে পড়ে গেছে, আমার খেলার সাথীটা কোথায় গেল? মাম্মি আছে, পাপা আছে, আমরা খেলবো না বাবা? বলে হুম হুম বলো বলো, নো টেনশন, গুড মর্নিং বলো এখানে সবাইকে, এখানে বলো, বলো গুড মর্নিং, হাত দিয়ে বলো গুড মর্নিং, বলো চন্দা হে তু মেরে সূরজ হে তু, ও মেরি আঁখো কা তারা হে তু, যা বলো। আজকে আমাদের ধর্মঘট, আমরা আজকে বিছানা থেকে নামছি না, নামবো না, নামছি না, নামবো না। আমি আর মাম্মি বিছানায় থাকবো, পাপা তুমি নান্না বাড়ি সব করো। তাই বলো আজকে তুমি, আরে মানিকে এখন পাপা দিয়ে আসতে যাবে, মানি বাড়ি চলে যাচ্ছে। এই সুমি, সুমি থাক, আজ তুমি জামাটা কোথা থেকে নিলি? ২০০ টাকা লাগবে জামাটা, ঝাড়ে ঝাড়ে নি জামাটা, দেখি ধুয়ে যা। কবে নিয়েছিস? নতুন জ্যাকেট কিনলো না তুই? হ্যাঁ ঠান্ডার মধ্যে আরে দাঁড়া, যাইবো তো গাড়িতে করে নামাই দিয়ে আসবে, দাঁড়া। চুল মোটামুটি ভোটা তো খেয়ে নিছে মুড়ি, ওর দাঁড়া আমি না মুড়ি খেলাম, তুই এখন অতিথি, অতিথি নিয়ে আসে যাবো তো আর্য সমিতি। এখন পাবা, শর্ট কাটে গেলেই পাবা, সুস্থ যাবা। ঘুম থেকে ওঠার পর নিজেদের গল্প নিয়েই তো ব্যস্ত, তোমাদের আর ইন্ট্রো দিলাম কোথায়? তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রোজকার মতো রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই আরও একবার ওয়েলকাম।
তো গাইস, আজও কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করছি বলে তো আমি একবার খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, সোমা আর সোমার বর ওরা খুব সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে গেল। বোনের ছেলে স্কুল আছে, টিউশন রয়েছে, তো সেই কারণে অনেক সকালে ঘুম থেকে উঠে ওরা বেরিয়ে গেল। আর ওরা যেহেতু চলে যাবে সেই কারণে কিন্তু আমি ঘুম থেকে একবার খুব সকালে উঠেছিলাম, ওরা চলে যাওয়ার পরে আমি আবার এসে শুয়ে পড়েছি। শুধু এখন বর্তমানে সুমি আমার ঘরে রয়ে গেছে, বালুরঘাটে ওর একটা বিশেষ কাজ থাকার কারণে ও আমার ঘরে থেকে গেল। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে বলে তো তোমাদের দাদা ভাই গিয়ে ওকে নামিয়ে দিয়ে আসবে। তো চলো এখন আমি ফার্স্টে আগে আমি আমার বাসি বিছানাটাকে উঠিয়ে নিই। তাতানেরও ঠিক শরীরটা ভালো নেই, আমারও ঠিক শরীরটা ভালো নেই, তো সেই কারণে আর কি ঘুম থেকে লেট করে উঠলাম। আর ঘুম থেকে লেট করে ওঠা মানে বুঝতেই পারছো সব কাজের দেরি। যাই হোক, ঘরে সবাই থাকলে একটু এবুর ডেবুর হয় কাজের, বাট যখন আমি একা থাকি তখন কোনো কিছুই আর অসুবিধা হয় না, সব কিছু একা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো চলো বিছানাটা তুলে ফেলি ফটফট করে, বাসি বিছানা আর কতক্ষণ এভাবে ফেলে রাখবো। দেখো ভাড়া বাড়িতে থাকতে গেলে কত কিছু মেনটেন্স করতে হয়। এতক্ষণ ভাড়া তোমরা যেটা দেখলে বা শুনলে সেটা হচ্ছে আমার রুমের ওনার কলপারে বাসন মাজতাম, তাই আমাকে বারণ করে দিলেও কলপারে বাসন মাজতে। সব কিছু নিজের ইচ্ছা মতো চাইলেই কিন্তু ভাড়া বাড়িতে সেগুলো আমরা করতে পারি না, অনেক কিছু মেনে চলতে হয়। লোকের বাড়িতে থাকতে গেলে সব সময় সব কিছু নিজের মতো চাইলে হয় না, অনেক কিছু আমাদের মেনে চলতে হয়, তাদের কথা মতো চলতে হয়, অনেক কিছু তাদের কথা মতো কাজ করতে হয়। তো এইটাই একটু প্রবলেম, তাছাড়া অন্য কোনো অসুবিধে নেই। তোমরা যারা এখনও আমার মতন ভিউয়ার্সরা যারা ধরো লোকের বাড়িতে ভাড়া থাকো, তারাই একমাত্র বুঝতে পারবে যে লোকের বাড়িতে থাকতে গেলে কত কিছু নিয়ম মেনে চলতে হয়। তো সেটা আমারও দশা একই অবস্থা, ইচ্ছে হলেও কিছু করতে পারি না, মন চাইলেও কিছু নিয়ে আসতে পারি না, মন চাইলেও কিছু সাজাতে পারি না, গোছাতে পারি না। এই হচ্ছে লোকের বাড়ি আর নিজের বাড়ির মধ্যে রাত দিন তফাৎ। তো চলো বিছানায় একটা নতুন বেডশিট পেতে নিলাম, সবাই ঘরে ছিল তো একদম পুরো বিছানাপত্র কেমন যেন হয়ে গেছিলো। লোকজন চলে গেলে আবার বেডশিটটাকে চেঞ্জ করে নিতে হয়, এটা সবাই করে আজকাল, আমি বলে না, ঘরে লোকজন থাকলে কেমন একটা গ্যাদাগেদি হয়ে যায়। তো লোকজন চলে গেলে আবার আমরা সেটাকে ফ্রেশ করে নিই। আমরা প্রত্যেকটা বাঙালি মানুষই এই রকমই, লোকজন আসবে তার আগে একবার ঘরটাকে গুছাই, নতুন করে পরিষ্কার করি, সাজাই গোছাই, আবার লোকজন চলে গেলে আবার নতুন করে এক সেট বিছানায় পাতি, নতুন করে আবার গোছাই, নতুন করে আবার সাজাই। এই হচ্ছে বাঙালির পরিচয়। তো চলো এরপর হচ্ছে বালিশের কভারগুলোকে ভরে ফেলি নতুন করে। আর আমার সাজানো গোছানোর তো কোনো শেষই নেই, যখন যেখানে যাচ্ছি, যখন যার বাড়িতে যাচ্ছি, তখনই সেটাকে নিজের ভেবে নতুন করে সাজাচ্ছি। এই হচ্ছে আমার জীবন, আর কতবার তোমাদেরকে বলবো, তোমরা তো জানোই নিজের বাড়ি না থাকলে যেটা আর কি হয় সেই অবস্থা আমারও। নিজের বাড়িও নেই, ঘরও নেই, কিছুই নেই, তো সেই জন্য আজকে আমার এই অবস্থা, যেখানে যখন যাই সেখানে তখন নিজের মতন করে সাজিয়ে নিই, আবার সেই জায়গাটা ভালো লাগে না, আবারও কোনো একটা জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে আবার সেটেল হচ্ছি। এইভাবে
এইভাবে চলছে আমার যাযাবরের মতন জীবন। জানি না এরকম করে আর কতদিন কষ্ট করব, কবে ভগবান মুখ তুলে তাকাবে। সবাই বাড়িঘর করছে, আমার যে মাথার ছাদ কবে হবে সেটা একমাত্র ভগবানই জানে। দেখতে দেখতে মোটামুটি তাতানেরও 3 বছর হয়ে এলো, ওকে স্কুলে দিতে হবে, মাথার উপরে অনেক চাপ। জানি না কোন দিন এত চাপ থেকে আমি মুক্তি হতে পারবো। যত দিন যাচ্ছে ততই যেন চাপ বেড়েই যাচ্ছে, জানি না কবে এগুলো থেকে মুক্তি পাবো। তাতানকে স্কুলে দিতে হবে, নিজস্ব কিছু করতে হবে, অনেক চিন্তাভাবনা নিয়ে আজকে এই জীবনটাকে আমি চালিয়ে যাচ্ছি। সময় সময় মনে হয় আমার মতন দুঃখী বুঝি কেউ নেই, আবার কতক সময় মনে হয় আমার মতন সুখী বুঝি কেউ নেই। তো জানি না এটাই হয়তো মানুষের জীবন, এভাবে হয়তো মানুষ নিজেদের জীবনকে পরিচালনা করছে, কে কি আমি জানি না। তবে আমি এভাবে আমার নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কতক সময় এরকমটাও মনে হয় সব আছে তবু যেন কিচ্ছু নেই, আবার কতক সময় এমনটা মনে হয় কিচ্ছু নেই তবু যেন সব আছে। কি অদ্ভুত জীবন আমাদের, তাই না বলো? মানুষকে দেখে কখনোই বোঝা যায় না যে কোন মানুষটা কতটা সুখী, কাউকে ওপর থেকে দেখেও বোঝা যায় না। আজকে যে তোমরা আমার ডেলি ব্লগ দেখছো, তো এই ডেলি ব্লগ দেখে কিন্তু তোমরা আমাকে যাচাই করতে পারো না যে আমি কতটা ভালো কতটা খারাপ, বা আমার মধ্যে কী রয়েছে, বা আমি কতটা সুখী বা আমি কতটা দুঃখী। কোনো মানুষকেই এইভাবে বিচার করা যায় না। একমাত্র প্রত্যেকটা মানুষই জানে যে তার ভেতরে কতটা কষ্ট রয়েছে, বা সে কীভাবে জীবনযাপন করছে, বা তার কী কিসের কষ্ট, বা তার জীবনের কষ্টটা কতখানি, বা তার জীবন যুদ্ধ কতখানি। একমাত্র যে যে জায়গাটাতে থাকে সে সেইটা শুধু ফিল করতে পারে, আদার্স কিন্তু কেউ ফিল করতে পারে না। এরপর গাইস আমি এখন তাতানের খাবার করিয়ে তাতানকে একটু তড়িঘড়ি করে খাইয়ে দিচ্ছি। একেই তো বেলা হয়ে গেছে, তারপরে আজ একটু যাব হচ্ছে বাপের বাড়িতে, তো সেজন্য আর ঘরে রান্নাবাড়ি সেরকম কিছু করব না। যা আছে কালকের সেগুলো একটু খাওয়া দাওয়া করে নেবো, হালকা পাতলা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। রান্নাবাড়ি সেরকম কিছু করবো না, বাবার বাড়ি গিয়েই খাওয়া দাওয়া করবো। কেননা পৌষ সংক্রান্তি হিসেবে মা 2 দিন আগে থেকে বলে রেখেছে ওখানে যাবার কথা, তো পৌষ সংক্রান্তি তো পার হয়ে গেছে, যেতে পারিনি, তো ভাবছি যে আজ একটু যাবো। আর তাছাড়াও ঘরে লোকজন ছিল সেজন্য আরও যাওয়া হয়নি, ঘরে লোকজন থাকলে যাওয়া যায় নাকি কোথাও, তো সে কারণে আর যেতে পারিনি। তো আজ ভাবছি সবাই যখন চলে গেল আজ একবার বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তারপর গাইস তাতানকে খাওয়ানো শেষ করে আমিও তড়িঘড়ি করে রেডি হয়ে গেলাম। যেহেতু আজকে রান্নাবাড়ির এতটা চাপ নেই তাই আর মাথায় কোনো হেডেক নিলাম না, সোজা রেডি হয়ে এবার আমি ব্যাগ গোছাতে লেগে গেলাম। দেখো এখানে দুধের বোতলগুলো ঢুকিয়ে নিচ্ছি, আজ বাবার বাড়ি গিয়ে জোরদার পিঠে খাওয়া হবে। অ্যাকচুয়ালি এখানে তাতানেরও খাবার দুধ রয়েছে, রোজই আমাকে ঘোষ এসে বাড়িতে দুধ দিয়ে যায়, তো সেই দুধটা নিয়ে নিলাম। তাতান ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবে। আর তার সাথে এই যে দেখো তোমাদের দাদা কাল বাজার টাজার করে এনেছে পিঠে খাবে বলে, বাট আমি তো সেরকমভাবে পিঠে টিঠে এগুলো বানাতে পারি না, তো সেই জিনিসপত্রগুলো রেখেই দিয়েছি যে বাবার বাড়িতে গিয়ে পিঠে করে খাওয়া হবে। আটা গুড় আরও যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো সব কিনে টিনে এনে রেখেছে, তো আমিও এগুলো রেখে দিয়েছি বাবার বাড়িতে নিয়ে যাব বলে। কেননা পিঠে যদি নিজে করতে পারতাম তাহলে ব্যাপারটা আলাদা ছিল, ঘরে নিজে বানিয়ে খেতাম, বাট নিজে যখন করতে পারি না বেকার বেকার এতগুলো জিনিসপত্র শুধু শুধু নষ্ট করার কোনো মানেই হয় না, তাই ভাবছি জিনিসপত্রগুলো সব এগুলো নিয়ে যায় ব্যাগে করে ওখানে গিয়ে সবাই মিলে খাওয়া হবে। যখনই কোথাও যেতে নেই তখন ঠিক আমার মাথা কাজ করে না, মনে হয় যে কোনটা নিব কোনটা নেব না কোনটা ছেড়ে যাব এরকমটা আমার হয়। বিশেষ করে বাবার বাড়িতে যখন যেতে নেই তখন আমার এই জিনিসটা আরও বেশি প্রবলেম হয়, কোনটা রেখে যাব কোনটা নিয়ে যাব। আর এই মোবাইলের চার্জারটা আমি বারবার করে ছেড়ে যাই, এখান থেকে নিয়ে যেতে ভুল করি আবার ওখানে নিয়ে গেলে ওখানে ছেড়ে আসি, এরকম একটা অবস্থা হয় আমার। যাই হোক তাতান থাকে তার মধ্যে তাতানের জামা কাপড় নিয়েও ঝামেলা হয় কোনটা নেব কোনটা ছেড়ে যাব। বাচ্চা কাচ্চা থাকলে যেটা আর কি হয় সেটা আমারও হয়, ওখানে গেলে ভেবে পাই না কোনটা নিয়ে বাড়ি আসব, আবার এখান থেকে যখন ওখানে যাই তখন ভেবে পাই না যে কোন জিনিসটা নিয়ে যাব কোন জিনিসটা রেখে যাব। এখন গাড়িতে হাওয়া প্রচন্ড ঠান্ডা, আবার সর্দি জ্বর ধরে যাবে, আবার ক্যান বি বসে থাকে শুয়ে থাকে হ্যাঁ 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 করে। এটা
দুদিন আগেই তাতানের প্রচণ্ড সর্দি কাশি জ্বর এগুলো পার হয়ে গেল, এখন আমার শরীরটা একটু খারাপ করছে। যাই হোক, মা যেতে বলেছে, না গেলে নয় তাই আমি যাচ্ছি। তো আমি তাতানকে নিয়ে বাসে হোক বা বাসেই যাওয়ার ইচ্ছে আছে, জানি না কিসে যেতে পারবো, কেননা বাইকে তো একদমই যাওয়া যাবে না, বাইকে গেলে আরও প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি তাতানকে নিয়ে আগেই বেরিয়ে যাব, পেছন পেছন তোমাদের দাদাভাই বাইক নিয়ে যাবে। বাইকে আমি যেতেই পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড আরও ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি চেষ্টা করছি যে তাতানকে নিয়ে বাসে যাব। তুই আগেই রওনা দিছিস কিসের জন্য? বেশি সাহস নাকি? তোকে বলছি একা একা যেতে, খুব বড় হয়ে গেছে একদম। তোমাদের দাদা ধীরে সুস্থে বেরোক, আর ততক্ষণে আমি এই যে তাতানকে নিয়ে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ আমি বাসের আশায় দাঁড়িয়ে থেকে থেকে বাস পেলাম না, লাস্টে একটা টোটোতে করে উঠে গেলাম যাতে আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি সকাল সকালই, কেননা সন্ধে লেগে গেলে আবার মুশকিল, আরও বেশি ঠান্ডা লাগবে। সেই জন্য টোটোতেও প্রচণ্ড হাওয়া লাগে, ঠান্ডা লাগে, কিন্তু কি করব, বাধ্য হয়ে উঠলাম, কোনো বাস পাচ্ছিলাম না, তার জন্য টোটোতে উঠেই চলে এলাম। তো ভাই সেই মুহূর্তে এসে বাড়িতে ঢুকলাম, তাতান ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে তাতানকে শুয়ে দিলাম। আমি যেহেতু রান্নাবাড়ি বাড়িতে করিনি, এখন আমি একটু ভাত খাবো, খিদে পেয়ে গেছে। এই যে তাতানকে ঘুম পাড়িয়ে দিলাম, দেখো এই দেখো তাতান ঘুমোচ্ছে, একদম ঢেকে মুখ টুক মুড়ি দিয়ে দিয়েছি, টোটোতে করে নিয়ে আসলাম। এমনিতে ওর শরীরটা খারাপ করেছে, ঠান্ডা লেগেছে, তারপরে টোটো করে আনলাম, কত যে হাওয়া লাগলো। আমি তো যতটা পেরেছি আমার গায়ের চাদর দিয়ে ওকে ঢেকে ঢুকে এনেছি, বাট বাসে আসতে চেয়েছিলাম, যার জন্য আমি বাইকে এলাম না, যে টোটোতে ঠান্ডা হাওয়া লাগবে, আমি বাসে আসতে চেয়েছিলাম। বাস দাঁড়িয়ে থেকে থেকে বাস পাচ্ছি না, কি করব, লাস্টে টোটো করেই চলে এলাম। তোমাদের দাদা পেছনে বাইক নিয়ে আসছে, তোমাদের দাদা এসে এখনো ঢোকেনি, আমি তো ঢুকে গেছি। তো চলো, আমি কথা বলবো না, আমার প্রচণ্ড পেটে খিদে পেয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আমি খাই, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।